ওকে, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ আচ্ছা, তোমরা চিন্তা করে দেখো যে প্রথমে আমরা ডাবল কাউন্টিং এর আরেক কিছু আলোচনা করব। গতকাল আমরা ডাবল কাউন্টিং এর একটা ছোট্ট আলোচনা করে ফেলেছিলাম। মনে করে নাও যে বাংলাদেশ, আচ্ছা বাংলাদেশ আমরা লাল সবুজ দিয়ে লেখার ট্রাই করি। ওকে আচ্ছা, মনে করো বাংলাদেশ। ঠিক আছে, এখন তোমরা বলো তো যে বাংলাদেশ শব্দটার মধ্যে এখানে কতগুলো ইয়ে আছে, লেটার আছে? এখানে বলো দশটা আছে। এখন যদি বলা হয় যে ভাইয়া তোমরা হচ্ছে এই বাংলাদেশ শব্দগুলো, শব্দটার মধ্যে যতগুলো অক্ষর আছে সবগুলো ব্যবহার করে, ঠিক আছে, দশটা বর্ণই ব্যবহার করবো, বর্ণ ব্যবহার করে কতগুলা ভিন্ন ভিন্ন শব্দ তৈরি করতে পারবা? একজন আমাদেরকে বলেছে 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা দেখি, বাংলাদেশ শব্দটির বর্ণগুলো দিয়ে কতগুলো শব্দ বানানো সম্ভব এলোমেলো করে? ক্লিয়ার ভাইয়া? অনেকগুলোই তো হয়, দশ বর্ণ, দশ দশ বর্ণ। হ্যাঁ 10 ফ্যাক্টোরিয়াল, কিন্তু কি আছে, আমরা কতদিন আলোচনা করেছি 2 ফ্যাক্টোরিয়াল কেন? এই যে কতদিন আলোচনা করেছি, দুটো ভার্সে দুটো এ আছে, দুইটা এ, কারণ এ ডাবল কাউন্টিং দুইটা, এ কিন্তু দুইটা আছে, এ দুইটা আছে। এখানে ফ্যাক্টোরিয়ালের মান কত? ফ্যাক্টোরিয়ালের মান কত কে বলছে? গত ক্লাসে কি আছে যে ফ্যাক্টোরিয়াল কত, ফ্যাক্টোরিয়ালের মান কি সেটা বলছে? সে কি গতকাল ক্লাসে ছিল? হ্যাঁ অভিজ্ঞান সাহা বলছে। আচ্ছা আমরা একটু বলি যে অভিজ্ঞান সাহাকে আমরা বলবো কতদিনের ক্লাসে আরেকবার মনে করতে, যে যদি কোনো কি থাকে একই বর্ণ দুইবার থাকে তাহলে আমরা কি করে ফেলছি, সেই দুইটাকে দুইটা ভিন্ন ভিন্ন বর্ণ ধরে আমরা একই জিনিস দুইবার ক্যালকুলেশন করে ফেলেছিলাম, মনে আছে? চিন্তা করে দেখো যে এই যে এই এটা যদি এখানে থাকতো আর এখানে থাকতো, এইটা যদি এখানে আসতো আর এই এটা যদি এখানে যাইতো, তাহলে কি ভাইয়া বলো? একজনের মাইক থেকে অনেক সাউন্ড আসছে, আমি শুনতে পাচ্ছি। সবাই একটু মাইক্রোফোন গুলো অফ করে ফেলুন, যদি কথা কেউ না বলে। না না, সবাইকে মিউট করে দেওয়া যাবে না, তাহলে তোমার প্রশ্ন হ্যাঁ কোন টিটার অ্যানসারটা বলবো? না না না, আগে একটু ক্লিয়ার করি, একজনের একটু বুঝতে সমস্যা হচ্ছে, তারপরে আবার আমরা অ্যানসারে ফিরে যাব। সবাই একটু মাইক্রোফোন গুলো অফ করে ফেলি তো, সবাই মাইক্রোফোন গুলো অফ করে ফেলো। নামের একজনের মাইক হচ্ছে আনমিউট, তার থেকে অনেক নয়েজ আছে। এইয়া কোশ্চেনটা একটু আরেকবার বলবেন। বাংলাদেশ শব্দটির বর্ণগুলো ব্যবহার করে, ঠিক আছে, কতগুলো শব্দ তৈরি করা যাবে, ঠিক আছে, কিন্তু এটা যতগুলো শব্দ বর্ণ ছিল ততগুলো বর্ণকে ব্যবহার করতে হবে। মানে অনেকে বলতে পারো যে ভাইয়া দুই, আমি যদি দুই বর্ণের শব্দ বানাই, আমি যদি তিন বর্ণের শব্দ বানাই, এটা না, যতগুলো বর্ণ ছিল ততগুলো বর্ণরই হবে। ক্লিয়ার? এটা তাজওয়ার নূর ভাইয়া মাইক্রোফোনটা একটু অফ করতে হবে, মানে মিউট করতে হবে তোমাকে। আচ্ছা হ্যাঁ, এবার ঠিক আছে। তো দেখো, আমি যদি এই এটা এখানে রাখতাম আর এটা এখানে রাখ না রেখে উলট পালট করতাম, তাহলে আমার বিন্যাসের শব্দ অনুযায়ী কি হওয়ার দরকার ছিল? দুইটা আলাদা আলাদা শব্দ হতো, তাই না? বলো তো। কিন্তু এটা স্পেসিফিকলি তো কোনো হবে না। তোমার কি শব্দ দুইটা আলাদা আলাদা দেখে, মানে ক্যালকুলেশনে হচ্ছে দুইটা আলাদা আলাদা শব্দ, কিন্তু এরা কি আলাদা আলাদা শব্দ হবে? এই দুইটাকে একটু হবে না? মানে আমি 10 ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন যখন করেছিলাম এদেরকে আমি ডাবল ধরেছিলাম, এই জন্য আমি
ডাবল ধরলে কি হয়, ওরা নিজেরা ওলট পালট হলে হতে পারে কত উপায়, দুই ভাবে ওলট পালট হতে পারে, টু ফ্যাক্টোরিয়াল উপায়, সেই জন্য আমি টু ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করেছিলাম। ঠিক আছে, এখন কথা আসতে পারে কেন আমরা বিয়োগ না করলে ভাগ করলাম কেন, ভাগ এই কারণেই করলাম আমরা গুণনের বিধি শিখছিলাম না, এবং গুরুত্বপূর্ণ, এবং এদের যেহেতু মাল্টিপল আকারে হচ্ছে সেই জন্য আমি বিয়োগ না করে এখানে ভাগ করে দিয়েছি, এটাই মনে আছে তোমাদের তাই না? আচ্ছা জি ভাইয়া, এটা তাহলে তোমরা বুঝতে পারলে, যাদের সমস্যা ছিল তারাও বুঝতে পেরেছে আশা করি, এটা আমাদের মোটামুটি পেরে গেলাম। এবারে আমরা আরেকটা সুন্দর আলোচনায় যাব, ধরে নাও এটা একটা প্রশ্ন, মানে হচ্ছে এর পাশে যখন ফ্যাক্টোরিয়াল সাইনটা বসবে তার মানে হচ্ছে তিন থেকে শুরু করে তিনের নিচের পূর্ণ সংখ্যাগুলো গুণ করব, কতটুকু পর্যন্ত গুণ করব, এক পর্যন্ত গুণ করব, ক্লিয়ার? এবার বুঝতে পারছি। হ্যাঁ, আবার মনে করো যদি n ফ্যাক্টোরিয়াল থাকে তাহলে n থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ হবে, ক্লিয়ার? এটা আসলে এটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন, ও মনে করতে পেরেছে, কতদিনে ক্লাসে মনে পড়েছিল, আচ্ছা মনে পড়ে গেছে। আচ্ছা এবার আমি নতুন একটা পড়া যায়, সেটা হচ্ছে চিন্তা করো যে গ্রামীণ ফোনের কতগুলো টেলিফোন নাম, আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে যে গ্রামীণ ফোনের কতগুলো টেলিফোন নাম্বার দেওয়ার সক্ষমতা আছে? তারপরে একটা ভালো শর্ত চিন্তা করো, যখন আমরা নরমালি ফ্যাক্টোরিয়াল এর প্রবলেম গুলা করছিলাম তখন কি রিপিটেশন হচ্ছিল কোনো জিনিসের? না ভাইয়া, না, টেলিফোন নাম্বারে রিপিটেশন হতে পারে না। জি ভাইয়া, তাহলে তো ডাবল ক্যালকুলেশন বাদ দেয়া যাবে না, তাহলে কি করা যাবে এখন চিন্তা করে দেখো, আমরা একটু চেষ্টা করি। টু ফ্যাক্টোরিয়াল, আচ্ছা আমরা দেখি, না 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 আমরা তো ডাবল ক্যালকুলেশন কে রাখবো, বাদ দিব কেন, বাদ দিতে তো চাই না, কারণ আমার তো টেলিফোন নাম্বারে ডাবল ক্যালকুলেশন আছে। ভাইয়া তুমি কি বলছিলে যে হচ্ছে কয়টা হতে পারে? হ্যাঁ, ও তাহলে ওটা হবে না। একজন হাত তুলেছে, রাফিদান শায়ান হাত তুলেছে, দুই ভাই। আমি যে গ্রামীণ ফোনের যেটা বলছিলেন ওটা আমি ঠিক ক্লিয়ার না, আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি। ভাইয়া গ্রামীণ ফোনের ফার্স্ট তিনটা নাম্বার কি 017ই থাকে? না, গ্রামীণ ফোনে দুইটা কোড আছে, এখন নতুন নাম্বার সিস্টেম আসছে ওদের, 013 দিয়েও শুরু হয় এখন, আগে শুধু 7 ছিল। 01 কত? 017 আর 013, অনেকেই আছে যাদের নাম্বার হচ্ছে 013 দিয়ে শুরু হয়। ঠিক আছে, আচ্ছা আমরা একটু চিন্তা করে দেখি এবার, যে ধরে নাও যে গ্রামীণ ফোনে তাহলে মানে টেলিফোন নাম্বার কয়টা মানে নাম্বার থাকে, কয়টা ডিজিট থাকে? 11টা তাই না? এটা তো শিওর। এই ধরো 11টা, ক্লিয়ার? আচ্ছা এখন তোমরা তো বললা যে ভাইয়া গ্রামীণ ফোনের নাম্বার তো ফিক্স তাই না, মানে হচ্ছে 017 দিয়ে হবে না হলে 013 দিয়ে হবে। জি ভাইয়া, আচ্ছা তাহলে সেগুলো হচ্ছে প্রথম নাম্বারগুলো থেকে তাই না? আচ্ছা এখন এটা আমাকে বলো যে 013 এবং 017, ক্লিয়ার, এইগুলো তো ফিক্স কিন্তু বাকি জায়গাগুলো তো ফিক্স না। এবার চিন্তা করে দেখো, চতুর্থ যে জায়গাটা আছে নাম্বারের জন্য, পঞ্চম যে জায়গাটা আছে, ষষ্ঠ যে জায়গাটা আছে, সপ্তম যেটা আছে, অষ্টম যেটা আছে, নবম, দশম, এগারোতম, আচ্ছা এই সবগুলোতে 10টা করে নাম্বার বসতে পারে?
এটা কি তোমরা বুঝতে পারতেছো? এই তো অনেকে বুঝতে পারছে যে এইটার জন্য শূন্য থেকে শুরু করে নয় পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক বসতে পারে এখানে। জি ভাইয়া, জি ভাইয়া, এখানে শূন্য থেকে নয় পর্যন্ত যেটা বসলো ধরে নাও আট বসলো, এখানে কি তাহলে আটের জন্য নিষেধ হয়ে যাবে? তাহলে আট বসতেই পারে। আবার যদি এখানে মনে করো আট বসে গেল, এখানে অন্য একটা বসলো, এখানে কি তাহলে ওই দুইটা বাদ হয়ে যাবে? তিন নম্বরটা তাহলে দশটা পরে বসতে পারে। ইভেন এমনও হতে পারে যে সবগুলাই আট হতে পারে বাকি সবগুলো, তাই না? এটা হচ্ছে, এবার চিন্তা করে দেখো যে এই যে দশটা ঘরের জন্য নাম্বার বস, মানে দশটা ঘরে নাম্বার বসতে ডিজিট বসতে পারতেছে প্রত্যেকটা ঘরে, কয়টা ঘর আছে এদের জন্য? সাতটা, সাতটা, দশটা করে বসতে পারে। তাহলে আমরা বুঝতে পারছি দশ গুণন দশ এভাবে আটটা দশ গুণ হবে, তাই না? তার মানে হচ্ছে এভাবে চিন্তা করতে গেলে, মানে এখানে 10 টু দি পাওয়ার 8 ভুলে লিখে ফেলছি, এখানে হবে না, এটা 10 টা 8 গুণ হবে আর কি। ক্লিয়ার? এই ধরো সামনের দিকে আরো 8 গুণ করলাম, কয়টা 8 হচ্ছে? হবে নাকি 10? 10 1 2 3 4 5 6 আর দুইটা 7 8, এটা কি তোমরা বুঝতে পেরেছো? জি জি ভাইয়া, জি ভাইয়া। কেন গুণ হলো? জি ভাইয়া, কারণ প্রত্যেকটার মধ্যে 10টা করে সংখ্যা বসবে, মানে বসতে পারে, এবং প্রত্যেকটাই 10টা বসতে পারে, 10টা বসে প্রত্যেকের জন্যই আবার কয়টা করে অপশন, মনে করো এখানে 7 বসলো, হ্যাঁ ধরে নাও এখানে 7 বসলো, ঠিক আছে, বা ধরে নাও এখানে 8 বসলো, এখানে 8 বসে বাকি সবগুলা ঘরে কি বসতে পারে? 10টা করে বসতে পারে। তাহলে এখানে প্রত্যেকটা 10টার জন্য কি মানে 7টা করে আছে, পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেইগুলো দ্বারা আছে, আর পাওয়ার দ্বারা বুঝাচ্ছে কতগুলো ঘর ফাঁকা আছে। হ্যাঁ, তাহলে ঘর ফাঁকাটা হচ্ছে পাওয়ারে যাবে এখন, যত ততটা 10 গুণ হইছে, আর যা গুণ হইছে 8 বার সেটা নিচে থাকলো, তাই না? হ্যাঁ, আমরা এটা বুঝতে পারলাম। কিন্তু গ্রামীণ ফোনে তো কোড দুইটা, তাহলে দুইটার জন্য একই রকম প্রযোজ্য, সেজন্য 2×10⁸। এটা কি তোমরা বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, এবার ধরে নাও যে হচ্ছে তোমাদের কাছে হচ্ছে, তোমরা কেউ একজন খুব করে চাও যে বাংলাদেশে মনে করো চমক হাসান আসছে, তোমরা চমক হাসানের অনেক বড় ফ্যান, ক্লিয়ার? তাহলে তুমি এতটুকু শুধু জানো যে চমক হাসানের নাম্বার বাংলাদেশি কোন একটা সিমের, ক্লিয়ার? তাহলে তুমি কতগুলো নাম্বার ডায়াল করার পরে এটা শিওর হইতে পারবা যে সেটা চমক হাসানের নাম্বার? অ্যাটলিস্ট একটা নাম্বারে তুমি ডায়াল করছো যেটা চমক হাসানের নাম্বার ছিল। বাংলাদেশে তো অনেকগুলো সিম আছে, তাহলে বুঝবো কি করে? হ্যাঁ ভাইয়া, প্রত্যেকটা চমক হাসানের কি গ্রামীণ ফোনের সিমটা, মানে সিম তো অনেকগুলো আছে, চমক হাসানের সিম কোনটা? চমক হাসানের সিম কোনটা এখন চিন্তা করতে হবে, সিমও বলা নাই। তাহলে ভাইয়া বাংলাদেশে এতটুকু তো শিওর যে বাংলাদেশে কোনো টেলিফোন নাম্বার হলে 01 দিয়ে শুরু হয়, তাই না? জি ভাইয়া। তো বাকি সবগুলোতেই 10টা করে, তার মানে 10⁹ কিন্তু ভাইয়া 010 তো হবে না, বা 011 তো আর হয় না, মানে ওই তিন নাম্বার ঘরটায় যতগুলো সংখ্যা আছে ওগুলা তো ডিটারমাইন করা যাবে। 019, আচ্ছা একটু শুনুন, 019 সম্ভবত নাই, ঠিক আছে, কিন্তু 01 সরি 010 তো সম্ভবত নাই। আচ্ছা একটু কোশ্চেনটা রিপিট করবে? আচ্ছা, তুমি একজনকে ফোন দিতে চাও, তুমি জাস্ট এতটুকু জানো ভাইয়া, আবার কি একটু কথা না বলি, হ্যাঁ আমরা তো শুনি, এখন ওই একজন প্রশ্ন বুঝিনি তাই উত্তর দিই আমরা, সেটা হচ্ছে একজন আমাদেরকে জিজ্ঞেস করেছে যে প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে যে তুমি জানো বাংলাদেশের একজনের নাম্বার তুমি খুঁজতেছো, ঠিক আছে,
তো তুমি কি করবা, অনেকগুলো নাম্বারে ফোন দিবা, ফোন দেওয়ার পর তুমি এনশিওর হবা যে তুমি অ্যাটলিস্ট একটা নাম্বার তুমি ডায়াল করছো যেটা মাস্ট বি ওই লোকের নাম্বার ছিল। যেমন আমরা চমক হাসান ভাইয়া অনেক অনেকে ভক্ত আছে, তো বড় বললাম যে চমক হাসান ভাইয়া বাংলাদেশে আসে, সে বাংলাদেশে একটা সিম ব্যবহার করতেছে, তুমি কতগুলো নাম্বারে ডায়াল করার পরে বাংলাদেশে যতগুলো সিম আছে ততগুলো সিম দ্বারা সে গুণ হবে। একজন আমাদেরকে বলছে যে ভাইয়া বাংলাদেশে তো হচ্ছে 010 কোড নাই, 010 দিয়ে তো কোনো নাম্বার শুরু হয় না, তাহলে ভাইয়া সেটা বাদ হতে পারে, কিন্তু ধরে নাও যে 010 দিয়েও আছে তাহলে কতগুলো হবে? 10^9 এই তো জোস। আচ্ছা এটা তোমরা পেরে গেছো। এবারে তোমাদের কাছে আরেকটা প্রশ্ন, ধরে নাও তোমরা একটা গুপ্তধন উদ্ধারে গেলা, ক্লিয়ার? কি স্যার? তোমরা একটা গুপ্তধন উদ্ধার করতে গেলা, ও ক্লিয়ার? গুপ্তধন উদ্ধার করতে গেলা, সেখানে একটা তোমরা সিন্ধুক পাইলা, ঠিক আছে, একদম দামি সিন্ধুক, ওটার ভিতরে তোমার মনে করো অনেক সুন্দর সুন্দর গুপ্তধন আছে, ঠিক আছে, আচ্ছা হীরে মানিক অনেক কিছু আছে, ঠিক আছে, তো এরকম অনেক কিছু আছে। তোমাকে এখন বলা হয়েছে যে তুমি দেখতে পাচ্ছো যে ওইখানে যে ইয়াটা আছে সিন্ধুকের যে ওই যে ব্রিফকেস এর মতো যে কোডিং সিস্টেম থাকে না তালাটা, ওটা মনে করো 4 ডিজিটের একটা কোড, ক্লিয়ার? ক্লিয়ার, হ্যাঁ 4 ডিজিটের, হ্যাঁ 4 ডিজিটের একটা কোড, এবং ওইখানে বলা আছে। আচ্ছা ভাই আমার একটা কোশ্চেন আছে, বলো। আচ্ছা ভাবে 0 ফ্যাক্টোরিয়াল সমান কি? ও আচ্ছা 0 ফ্যাক্টোরিয়াল সমান 1। কোনো কিছু না থাকাও কিন্তু একটা অবস্থা, তাই না? মানে তোমাকে তুমি চিন্তা করে দেখো যে তোমাকে যদি কেউ বলে যে ওইখানে কয়টা বল আছে বা ওই জায়গার মধ্যে কয়টা কলম আছে, ঠিক আছে, তো তুমি বললা যে একটাও কলম নাই, তুমি ওটা না বলে বলতে পারতা না, হ্যাঁ অথবা কলম আছে, তাই না? তো যদি ওইখানে একটা কলম, তাহলে ওইখানে যদি মনে করো 5টা কলম আছে, ঠিক আছে, তাহলে তুমি বললে 5টা আছে, যদি মনে করো 0 কোনো কলম নাই তুমি তখন কি বলবা, উত্তর দিবা কয়টা? একটাও কলম নাই ভাইয়া, তাই না? একটাও নাই, ওই যে একটাও না থাকাটা বা কোনো কিছু না থাকাটাও কিন্তু একটা অবস্থা প্রকাশ করে, তাই না? তো তুমি যদি বলতে পারো যে কয়টা বোধ তোমার কাছে এখানে কত উপায়ে তুমি এগুলোকে তুলতে পারো, তাহলে ওখানে কলমই নেই আমি তুলবো কিভাবে, তাহলে তো উপায় সংখ্যা হবে না। এই যে উপায় হবে না এটাও তুমি উত্তর দিচ্ছ, এটাও তাহলে একটা অপশন না, বুঝতে পারছো কি? এই জন্য আমরা তাহলে 0টা জায়গায় 0 সংখ্যক জিনিস কত উপায় সাজাতে পারি বলো? এক উপায় সাজাতে পারি, যে কোনোভাবে সাজাতে পারবো না এটা, তাই না? এটা একটা উত্তর হতে পারে, ক্লিয়ার? আচ্ছা ওকে আমরা হ্যাক করে ফেলবো, ঠিক আছে, ওকে আমরা হ্যাক করে ফেলে ওকে আমরা হচ্ছে শুধু একটা ভালো মনোযোগী ইয়া বানায় ফেলবো, ঠিক আছে, ও যেন ক্লাসে আর এরকম করে সবাইকে হচ্ছে হ্যাক করতে না পারে, ঠিক আছে। আচ্ছা তো ধরে নাও আমরা গল্পে ফিরে আসি আবার, তো ওই যে গুপ্তধনের যে সিন্ধুকটা আছে, ঠিক আছে, ওইখানে অনেক সুন্দর সুন্দর দামি দামি জিনিসপত্র আছে, তো ধরে নাও তোমাদের মধ্যে একজন ওখানে, তোমাদের সবাই ওখানে গেলা, ঠিক আছে, তোমাদেরকে সবাইকে ওখানে নিয়ে যাওয়া হইলো, তোমরা ঘুরতে ঘুরতে তোমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া হয়েছে, ওরাও জানতো না যে ওখানে একটা গুপ্তধনের কিছু একটা আছে, তোমরা ঘুরতে ঘুরতে তোমরা এত দুষ্টু ওখানে গিয়ে তোমরা কি খুঁজলা, একটা সিন্ধুক খুঁজে পাইছো, ঠিক আছে, অথবা হ্যাক করে একটা সিন্ধুক খুঁজে পাইছো, ঠিক আছে। আচ্ছা এখন বলা আছে তোমাদেরকে ওইখানে তোমরা একটা পাশে একটা জিনিস লিখা আছে যে ওখানে শুধুমাত্র এই যে 4টা ঘর, 4টা ঘরের মধ্যে সংখ্যা বসবে, মানে 4টা ভিন্ন ভিন্ন ডিজিট বসবে, যে ডিজিট গুলো অবশ্যই বিজোড় ডিজিট হবে, কি হবে? বিজোড় ডিজিট, মানে ভাইয়া অড ডিজিট, হ্যাঁ অড ডিজিট অথবা
বিজোড় সংখ্যা বসবে, বিজোড় অঙ্ক বসবে, ঠিক আছে? খুলতে চেষ্টা করে তো ওরা হচ্ছে পাশে লিখে রাখছে ওদের নিজেদের সুবিধার জন্য, যেন মনে করতে পারে, ওই জন্য ওরা লিখে রাখছে যে বিজোড় ডিজিট হবে, ঠিক আছে? ওরা ওই সময় লিখে রাখছিল কতগুলা ভিন্ন ভিন্ন ডিজিট তোমরা ট্রাই করলে তোমরা বলতে পারবা যে একটা ডিজিট অ্যাট লিস্ট ছিল যেইটাতে ওই সিন্দুকটা খুলবে, ক্লিয়ার? তাহলে উত্তর কত ভাইয়া? 5 টু দি পাওয়ার 4, সবাই কি একমত? জি ভাইয়া, জি ভাইয়া। প্রশ্ন করেন না ভাইয়া, কিভাবে হয় একটু এক্সপ্লেইন করতে পারবেন? কথা বলি, একটা কথা বলি। হ্যাঁ বলুন। এটা আমরা যদি 625 বার ট্রাই করি তাহলে? হ্যাঁ 625 বার, ও 5 টু দি পাওয়ার 4 এর অ্যানসার বলছে। হ্যাঁ তো ইচ্ছে ট্রাই করতেছে অনেক সময় লাগে। হ্যাঁ একজন বলছে আমাদেরকে যে ভাইয়া কি এখন চমক আসানের যখন ফোন দিতে যাব তখন তো আরো বেশি সময় লাগবে, নাম্বারে ফোন দিতে হবে, 100 কোটি বার ফোন দিতে হবে। আমরা একটু কাজ করি, আমরা একটু কাজ করি। আমরা এই যে একজন আমাদেরকে জিজ্ঞেস করেছিল ভাই কিভাবে হবে, তো ধরে নাও আমরা তাকে উত্তরটা দেওয়ার চেষ্টা করি। এই যে ঘরটা আছে এটার মধ্যে কি কি বসাইতে পারবে? 1 3 5 7 9 9 5 7 9। এখন ভাইয়া আমাদেরকে তো আর কোনো শর্ত বলে নাই যে একই ডিজিট বসতে পারবে না, বা হচ্ছে পরপর দুইটা ঘরে একই ডিজিট বসতে পারবে না, এরকম কোন কিছু বলা আছে নাই? তাহলে ভাই আমরা কি করতে পারবো? এর জন্য প্রত্যেকটাতে 5টা করে অপশন আছে, 120। তাহলে প্রত্যেকটাতে 5টা করে অপশন আছে, যেহেতু 5টা করে 5টা করে 5 টু দি পাওয়ার 4 হবে। তাহলে এর জন্য 5টা অপশন, এর জন্য 5টা অপশন, এর জন্য 5টা অপশন, এর জন্য 5টা অপশন, তাহলে কত আসবে? সবগুলো গুণ হয়ে যাবে না? তাহলে 5টা মানে 4টা মানে সরি 5 বার 5টা করে সংখ্যা প্রত্যেকটাতে আছে, তাহলে প্রত্যেক 5 বার 4 বার যদি আমি 5 গুণ করি তাহলে কত লেখা যায় সেটাকে? 5 টু দি পাওয়ার 4 লেখা যায়, সেটা তো তোমরা জানো, তাই না? জি ভাইয়া। আচ্ছা ধরে নাও এই সমস্যাটাতেই বলা থাকলো, আমরা তো এই সমস্যাটা নতুন করে চেষ্টা করি, ওই যে শর্তটা বলা ছিল না মনে কর, তাহলে ওই সিন্দুকের পাশে আরেকটা কথা লেখা ছিল, সেটা হচ্ছে প্রত্যেকটা অঙ্ক বিজোড় হবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কোনো রিপিটেশন হবে না, মানে একই অঙ্ক দুইটা ঘরে বসতে পারবে না, ক্লিয়ার? এখন উত্তর দাও তো কি বললেন? 120 ভাইয়া 5 ফ্যাক্টোরিয়াল হয়, মানে 5 গুণ 4 গুণ 3 গুণ 2। আচ্ছা প্রশ্নটা একটু ক্লিয়ার করে দিয়ে তারপর আমরা উত্তরে যাই। হ্যাঁ বলো আর ওই যে এক গুণ হইতো, কিন্তু কথা হচ্ছে যে এক গুণ করাও যে কথা, না করলেও সে কথা, তো আলটিমেটলি এটাকে 5 ফ্যাক্টোরিয়াল বলাই যায়। এইটা তোমরা পেরে গেছো, ঠিক আছে? আচ্ছা তাহলে মোটামুটি তোমাদের শিওর, ক্লিয়ার? এখন আমরা একটু চিন্তা করি ভাইয়া, এটা কি 5 ফ্যাক্টোরিয়াল নাকি 4 ফ্যাক্টোরিয়াল? কারণ বক্স তো ছিল মানে ইয়া তো ছিল 4টা ঘর, কিন্তু প্রত্যেকটা ঘরে 5টা, প্রথম অপশন যে 5টা ছিল। জি ভাইয়া বুঝতে পেরেছো। আচ্ছা এবার চিন্তা করো যে এইখানে 3টা ঘর আছে, তো 3টা ঘর তোমরা যারা তোমাদের কারো কবুতর আছে বাসায়?
আমার ছাদে আছে স্যার। তোমাদের ছাদে আছে, তোমরা তো কবুতরে ঘর দেখছো। কবুতরে ঘর দেখতে এরকম হয় না, এই যে একটু দরজা থাকে, দরজা থাকে। তোমাদের বাসা কবুতর গুলো অনেক ভদ্র, ঠিক আছে? মনে করো যাদের বাসা কবুতর আছে তাদের বাসা কবুতর গুলো অনেক ভদ্র, ঠিক আছে? তো তারা কি করে, তারা তোমাদের বাসায় তিনটা কবুতর তিনটা ঘর, ঠিক আছে? তো তিনটা কবুতর তিনটা ঘর যদি হয়, তোমাদের বাসার কবুতর গুলো ভদ্র, তার মানে একজন একটা করে ঘরে থাকে, কেউ অন্যের ঘরে যায় না, ক্লিয়ার? আচ্ছা এটা বুঝতে পারলাম, এটা কোনো কোনো সমস্যা নাই। কিন্তু তোমাদের বাসার কবুতর গুলা ভদ্র হওয়া সাপেক্ষেও সমস্যা যেটা হয়েছে, তোমাদের বাসার কবুতরের ঘর হচ্ছে তিনটা কিন্তু কবুতর হচ্ছে চারটা। তাহলে ভাই একটা রুমে একটা বেশি থাকবে কিংবা একটা বাইরে থাকবে, দূরে থাকবে, ভালো কবুতর হয় তারা কি করবে, তিনটা ঘরে তিনটা কবুতর প্রথমে ঢুকে যাবে, যে ফোর্থ যে কবুতরটা সেটা কি করবে, উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমাদের মনে করো এখানে কতজন আছো? ৪২ জন একটা ঘরে চাইলে হচ্ছে ১০০টা কবুতর ঢুকতে পারে। তো তোমাদের ক্ষেত্রে এখানে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে ভাইয়া হ্যাঁ একজন বলেছিল চাইলে তো একটা ঘরে সবগুলো কবুতর যাইতে পারে, অন্য ঘর গুলো ফাঁকা রেখে দিল ওরা, ঠিক আছে? তো আমরা চিন্তা করবো বেস্ট কেসে কি হচ্ছে। বেস্ট কেসে আমি যদি ইউনিফাইড হয়েছে বা প্রত্যেকটার জন্য একটা একটা করে ঘর রেখে দিই, তাহলে সবাই একটা একটা করে ঘরে চলে গেল, আর সব থেকে ভালো উপায় আর একটা ঘরে গিয়ে আর একজন বসবে, ওই তিনটার মধ্যে একটা ঘরে ডাবল বসবে, তাই তো? হ্যাঁ হতেও পারতো যে সবগুলো লকডাউন কাটাচ্ছে। হ্যাঁ হ্যাঁ লকডাউন কাটাচ্ছে, কবুতরের লকডাউন। হ্যাঁ আচ্ছা এবারে ধরে নাও যে, আচ্ছা তোমাদের একটা প্রশ্নের উত্তর দাও, সর্বনিম্ন কতজন থাকলে একটা গ্রুপে তুমি এটা নিশ্চিত ভাবে বলতে পারবা দুইজনের জন্মদিন একই বারে? হ্যাঁ প্রশ্নটা আরেকবার করি, অনেকে শুনে নাই। সর্বোচ্চ কতজন একই মানে একটা জায়গায় থাকলে, ঠিক আছে, সর্বনিম্ন কতজন একটা জায়গায় থাকলে তুমি নিশ্চিত ভাবে বলতে পারবা, নিশ্চিত ভাবে মানে শিওর যে কোনো দুইজনের জন্মদিন একইবারে? মাইক্রোফোন অফ করতে হবে, কারো বাসায় আচ্ছা না একটু সবাই মাইক্রোফোন গুলো অফ করো, কারো বাসায় টেলিভিশন চলার কারণে। না একই বার মানে, বার মানে হচ্ছে শনিবার রবিবার এরকম। স্যার তাহলে ৭ জন, ৭ জন হলে তো বেস্ট কেসে কি হবে মানে? ভাইয়া ৮ জন। আচ্ছা শোনো, তাহলে ৮ জন হবে উত্তর। হ্যাঁ ৭ জন হলে কি হবে, ৭ জন হলে তো কি হইতে পারে, প্রত্যেকের একটা একটা ভিন্ন 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 দিনে ৭টা দিন কভার হয়ে গেল, তাহলে তো কোনো দিন পসিবিলিটি আছে যে সবার ভিন্ন দিন হবে। হ্যাঁ এটা গেল। এরপরে আমাকে একটা প্রশ্ন উত্তর দাও তো, এরপরে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো যে তোমাদের তোমরা কতজনের একটা জায়গায় গেলে সর্বনিম্ন কতজনের একটা জায়গায় গেলে তোমরা নিশ্চিত ভাবে বলতে পারবা যে তোমাদের জন্মদিন একই দিনে?
365 জনের 367 আমি বুঝতে পেরেছি তোমাদের উত্তর 367 এবার দেখো যারা 365 উত্তর দিছিল তাদের ক্ষেত্রে কি উত্তর যদি নরমাল বছর হয় তাহলে কি হবে 366 আচ্ছা আচ্ছা উত্তর পেয়ে গেছি সবার আমি সবার উত্তর পেয়ে গেছি আচ্ছা আমরা একটু কথা বলি এখন সেটা হচ্ছে যে 365 দিন যদি হয় তাহলে তো তুমি যদি 365 দিনের ভিন্ন ভিন্ন জন্মদিন হয় তো ভাইয়া আমি তো যাচ্ছি আমি গেলে তো আমারটা যদি কমন পড়ে যায় কারণ তখন তো এমনিতে 366 হয়ে যাবে না 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 তুমি সহ 365 এত কমপ্লেক্স করে চিন্তা করলে উত্তর দিতে গেলে ঝামেলায় পড়ে যাবে ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা তো তাহলে কি আসবে 365 প্রথমত অতজন হইলে এই যে পায়রার মতো স্যাচুরেশন হয়ে যাবে তাই না প্রত্যেকটা ঘরে একজন করে থাকলো আর আরেকজন চলে আসা মানে কি সেই ঘরে দুইজন বসবে কিন্তু কথা হচ্ছে বছরই কি 365 দিনের বছর ৩৬৭ উত্তর এইটার মাধ্যমে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পায়রা খুব নীতি বা পিজন হোল থিওরেম বা পিজন হোল প্রিন্সিপাল আমরা এত সুন্দর গল্প করে করে একটা অনেক বড় জিনিস শিখে ফেললাম তাই না পিজন হোল প্রিন্সিপাল তাহলে কি বলে তোমার যদি এনাফ পরিমাণ জায়গা থাকে ঠিক আছে যতজন জায়গা আছে ততজন যদি ওই জায়গায় বসার মতো মানুষ থাকে তাহলে সব থেকে খারাপ কেসেও মানে তুমি যদি প্রত্যেকটা ঘরে একজন করে রেখে দাও এরকম করো তারপরও কি হবে তুমি তাদেরকে একটা করে রাখতে পারবা একটা করে কিন্তু যদি তার থেকে একজন মানুষ বেশি আসে তাহলে নিশ্চিত ভাবে তোমাকে কি করতে হবে অ্যাটলিস্ট যে কোনো একটা ঘরে দুইজনকে রাখতে হবে এটাই হচ্ছে পায়রা গর্তনীতি বা পিজন হোল প্রিন্সিপাল বা পায়রা খুব নীতি ঠিক আছে ভাইয়া পায়রা কি নীতি পায়রা গর্তনীতি বা পায়রা খোপ নীতি মানে পায়রা ঘর গুলাকে খোপ বলা হয় স্যার এটা কে আবিষ্কার করেছিলেন এটা কে আবিষ্কার করেছিলেন এইটা হচ্ছে নরমালি তোমরা নিজেরাও তো অনেক সময় যে অধিবর্ষের উত্তর দিয়ে দিলে না এরকম ভাবে সলভ করা যায় তো এটাতে কোনো সমস্যা নাই ঠিক আছে কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করতে পারি এইভাবে যে এটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে এসে এখন কথা হচ্ছে ভাইয়া যে এটা কে আবিষ্কার করছে তাই না আচ্ছা আমাকে একটা মিনিট সময় দাও আমি উত্তর যে আমাদের যে এই যেটা আবিষ্কার করেছিল তার নামটা আমি একটু দেখতেছি এক মিনিট আচ্ছা আচ্ছা এটার আবিষ্কারকের নাম হচ্ছে জার্মান গণিতবিদ জোহান পিটার গুস্তাভ ভাইয়া কিসের আবিষ্কারকের নাম এই যে পিজন হোল প্রিন্সিপাল ঠিক আছে আচ্ছা জার্মান গণিতবিদ আচ্ছা ভাইয়া আপনি কি এটা চ্যাটে লিখে দিতে পারবেন আচ্ছা তোমরা মানে মনে রাখলেই হবে মানে এটা আচ্ছা জোহান গুস্তাভ কি বলছিলাম জোহান গুন্টার গুস্তাভ আর কি বলছিলাম স্যার চ্যাট বক্সে লিখে দিন জোহান পিটার ভাইয়া চ্যাট বক্সে লিখে দেন আচ্ছা এটা লিখে দিতে হবে ভাইয়া বলো আমি ওইটা সার্চ দিছি গুগলে কিন্তু আসছে তো জোহান ডিরিচলেট নাকি এরকম আর কি একটা নাম আসছে ওনার নামের পাঁচটা বর্ণ পাঁচটা শব্দ টোটাল গুস্তাভ লেনজি ডিরিচলেট
ওকে মনে হয় পাঁচবার ওই শেষের নামটুকে আমি পাইছি পরে দেখা যাবে না স্যার আচ্ছা তোমরা ইউটিউব গুগলে সার্চ করলে পুরো নামটা পেয়ে যাবা এটা মনে রাখা এটা মুখস্থ স্যার এখন স্যার অঙ্কে ফিরে আসে উনি একটা বড় জিনিস আবিষ্কার করছে এজন্য আমার তার নাম এটা ফুল ডে কি একজনের নাম লি হ্যাঁ ডিউরেশন পিটার তাহলে তোমরা আমাকে এটা উত্তর দাও যে কোন একটা ঘরে বা কোন একটা জায়গায় সর্বনিম্ন কতজন থাকলে তুমি এটা নিশ্চিত করে বলতে পারবো যে তিনজনের জন্ম বার একই দিনে তিনজনের জন্ম বার জন্মবার একই দিনে আচ্ছা এবার দেখ দশজন একটা জায়গায় কতজন থাক সর্বনিম্ন কতজন থাকলে তুমি নিশ্চিত ভাবে বলতে পারবে কমপক্ষে তিনজনের জন্মদিন একই দিন জন্মবার আর কি কয়টা বার সাতটা বার তাই না আচ্ছা এবার একটু দেখি তাহলে এটা একটু বোঝার চেষ্টা করো একটু দেখি হ্যাঁ তাহলে আচ্ছা একটু দেখি সেটা হচ্ছে তোরা যে একজনের জন্ম দুইজনের জন্মদিন তিনজনের চারজনের সাতজনের তাই তো আচ্ছা সাতজনের সাতটা হয়ে গেল এবার তোমাদের প্রথম উত্তরটার অনুযায়ী আর যে কোনো একজনের ঢুকে গেল আট ঠিক আছে আচ্ছা ওর্স কেস কি করতে পারো চিন্তা করে দেখো ভাইয়া একুশ হবে ভাইয়া মানে তাড়াতাড়ি বলতে যে ভুল করে ফেলাইছি তাই কি আমরা মোটামুটি অনেকগুলো উত্তর পেয়ে গেছি না এখন তোমাদেরকে খুঁজে বের করতে হবে কোনটা সত্যি তাহলে আমরা উত্তর না বলি এবার আমরা কি করি খুঁজি যে কোনটা সত্যি ঠিক আছে এতগুলো সবাই মাইক্রোফোন অফ করে আমি প্রশ্নটা আবার রিপিট করে তারপর উত্তরের দিকে যাই হ্যাঁ 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 আমি শুনেছি 15 শুনেছি সবাই মাইক্রোফোন অফ করে 24 হবে 24 এ 15 হবে আচ্ছা তোমরা যদি এতক্ষণ ধরে শুধু ঝগড়াই করো তাহলে কিন্তু উত্তর খুঁজে বের করতে পারবো না আমাদেরকে এখন মাইক্রোফোন অফ করে ফেলতে হবে সবাইকে ঠিক আছে সবাই অভিজ্ঞের মাইক্রোফোন অফ করতে হবে অভিজ্ঞান আচ্ছা হ্যাঁ সবাই অফ করে ফেলছে আমরা এখন শুনি সেটা হচ্ছে যে সাতজন হইলে তো ভাইয়া বুঝতে পারলাম যে সাতজনের হলে আমি আটজন যদি নিয়ে আসি তাহলে একজনের একটা একটা জায়গায় যদি বেস্ট কেস সিনারিও তো চিন্তা করি যে প্রত্যেকটা ঘরে একজন করে কোনো জায়গায় রিপিট হচ্ছে না তাহলে হচ্ছে আর একজন নিয়ে আসলে রিপিট অ্যাটলিস্ট একটা হবে এটা হচ্ছে একজনের জন্য ঠিক আছে না না একটু শুনি শুনি না এটা উত্তর আট না শোনো আগে তো সেকেন্ডলি এখন তোমাকে কি করতে হবে তিনজনকে নিয়ে আসতে হবে একই দিনে তো ভাইয়া প্রশ্ন হচ্ছে যে ভাই আমি তিনজনকে নিয়ে আসলাম তিনজনের একই দিনে হইলো না ওটা তো শিওর করে বলতে পারবো না তাই না ওটা তো নাও হইতে পারে এখন আমরা তাহলে কি করব তাহলে আমরা চিন্তা করব যে প্রথমে আমি কি করলাম খারাপ মানে একদম সব থেকে জঘন্য কেস বলতে কি বোঝাচ্ছে সব থেকে বাজে উপায় মানে ভাইয়া হবেই না কোনোটা সেই উপায় চিন্তা করলে প্রত্যেকের আলাদা আলাদা জন্মদিন তাহলে সাতটা আরো এক দফা নিয়ে আসো তাহলে 14 জন 14 জন আসলে কি হবে 14 জন আসলে প্রত্যেক ঘরে দুইজন করে
আর 15 জন আনলে তাহলে যে কোনো একটা ঘরে 3 জন হয়ে যাবে, তার জন্য আমি তাহলে যে কোনো একটা ঘরে 3 জন হবে, তাই না? এজন্যই 15। তাহলে উত্তর হচ্ছে 15। ভাই এখানে কি ঘরের ব্যাপার নাকি জন্মদিনের ব্যাপার? জন্মদিনের ব্যাপার, আমি ঘর হিসেবে জন্মদিন চিন্তা করেছি এতটুকুই, মানে জন্মবার আর কি। ঠিক আছে, আমি জাস্ট ঘর বোঝানোর জন্য বার না লিখে ঘরে বুঝিয়েছি, ক্লিয়ার? এটা কি বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ। আচ্ছা এবারে ভাই ভাই আরেকবার একটু বুঝায় দেন। আচ্ছা আচ্ছা দেখো, যে এই যে সাতটা বার, সাতটা বারকে আমি সাতটা সংখ্যা দ্বারা নির্দেশ করছি এখানে, তাহলে ভাইয়া 8 জন আসলে আমি নিশ্চিতভাবে বলতে পারবো যে একটা ঘরে অ্যাট লিস্ট 2 জন ছিল। হ্যাঁ, এটা উত্তর 15 হবে। আর আরেকজন যদি নিয়ে আসো তাহলে কি বলবে, সে অন্য একটা ঘরে গেল। কিন্তু ভাইয়া ব্যাপারটা হচ্ছে যে একটা ঘরে 4 জন থাকতেও পারে, 4 জন প্রথম 4 জন হলে 4 জন থাকতেই পারে, কিন্তু এটা তো নিশ্চিতভাবে বলতে পারবে না তুমি, তাই না? তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে নিশ্চিতভাবে বলার জন্য কি করতে হবে, সবথেকে রেয়ার কেস মানে যেটা হতে পারে কি প্রত্যেকটা ঘরে 2 জন করে বা 1 জন করে, সেটা হইলে কি আসবে, তুমি 2 জন করে বসাইলে এটা হইতে পারে যে তুমি আরেকজন নিয়ে আসলে, সেই 3 নাম্বার জন যে ঘরে ঢুকবে সেই ঘরে আগে থেকে 2 জন ছিল, আর একজন 3 জন। তাহলে 7টা ঘর কতজনকে দ্বারা পূরণ করলে তুমি নিশ্চিতভাবে বলতে পারবা যে প্রত্যেকটা ঘরে 2 জন করে আসে, 14 জন নিয়ে আসলে, তাই না? হ্যাঁ, তাহলে আরেকজন নিয়ে আসলে কি হবে, সে কি করবে, ওই 7টা ঘরের একটা ঘরে ঢুকবে, যেই ঘরটাতে আগে থেকে 2 জন ছিল এখন ঢুকলো 3 জন হয়ে গেল, ক্লিয়ার? বুঝতে পারছো কি? এবার আমরা একটা জ্যামিতিক সমস্যায় যাই। হ্যাঁ আচ্ছা, অভিজ্ঞান টায়ার্ড হয়ে গেছে, অভিজ্ঞান টায়ার্ড হয়ে গেছে, সে আর বসে থাকতে পারতেছে না কোনো ভাবে। আচ্ছা আমরা একটা কাজ করি এবার, আমরা কি একটা বিরতি নেবো 2 মিনিটের? আচ্ছা তোমরা একটু বিরতি করে আসো, অনেকক্ষণ থেকে বসে আসো, তোমরা একটু 2 মিনিটের বিরতিতে হাঁটাহাঁটি করে আসো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা 2 মিনিটের বিরতি, কেউ কোনো কথাবার্তা বলবো না, সবাই মাইক্রোফোন অফ করে চলে যাও 2 মিনিটের জন্য। এই যে 4:17 বাজে, 4:19 আমরা ফিরে আসবো। আচ্ছা ভাইয়া আমি না ভুলে গেছি যে ঠিকটার নাম কি, কিসের নাম? যে মাত্র যে শিখেলেন ওই যে ট্রিকটা, কপুডর্ফ পায়রা গর্ত নীতি, পিজিয়ন হল প্রিন্সিপাল, পিজিয়ন হল প্রিন্সিপাল, ঠিক আছে? হ্যালো, হ্যালো হ্যালো সবাই আছো? সবাই নেই, কয়েকজন এখনো হাঁটতেছে মনে হয় অনেকে। হইতে পারে হাঁটতেছে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, আর কেউ রিকোয়েস্ট পাঠায় নাই? আচ্ছা দুই, তোমরা যখন হচ্ছে ওই যে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য যে ভিডিও মিটিংটা করো না, তখন আমার একটা ক্লাস থাকে, তো আমি এতদিন জয়েন করতে পারিনি, তো তোমাদেরকে আমি বলতে চাই যে তোমরা কি ডিসাইড করছো এতদিনে। সরি কি মানে, তোমরা যখন মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মিটিংটা করো, তখন আমার একটা ক্লাস, কারণ আমি জয়েন হতে পারিনি,
তো আজকে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই দাঁড়াও ইয়াদ এতদিনে কি মানে কোন ডিসিশনে পৌঁছাইছো সেটা একটু জানতে ঠিক আছে আমি বলছি যে আমি যে ইমেলটা আমার আইডিটা পাঠিয়েছি এখানে যদি তুমি আমাকে কন্টাক্ট রিকোয়েস্ট পাঠাও আমি তোমাকে হচ্ছে গ্রুপে অ্যাড করব পরে কিছুজন অ্যাড হওয়ার পরে আমি একটা মেসেজ পাঠাবো আচ্ছা আইডিটা কোথায় চ্যাট বক্সে দেয়া আছে আবার দিব হ্যাঁ আর বলো এটা কিসের জুমের তা না এটা আমার না সরি আমি রিকোয়েস্ট দেখা পাদারা প্রিন্সিপাল পিটার আচ্ছা এখন পেয়েছে মনে হয় নিজেরটা ও এই যে পাঠাই দিছে সবাই নিজের ও আচ্ছা নিচে পায়রা আচ্ছা নামিয়া এখানে জয়েন হয় লাভ কি লাভ আছে আচ্ছা এখানে মানে এখানে কি করা হবে তোমরা যে ইয়াগুলা পাঠাবে না আমাকে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য না আমি কেমনে অ্যারেঞ্জ করব তোমরা যদি আমাকে না পাঠাও ওই যে ড্রয়িং বা ভিডিও বা এগুলো আর কোনো কোশ্চেন থাকলে এখানে করতে পারবো এখানে আমরা হচ্ছে ম্যাথ নিয়েও ডিসকাস করতে পারবো কারো যদি কোনো কোশ্চেন লাগে বা হেল্প লাগে তারা ওইটাও আমাদের এই ক্যাম্পিং শেষ হয়ে গেলে কি আমরা এখানে আড্ডা দিতে পারবো এটা তোমাদের ইচ্ছা এটা আমাদের উইশ মানে তোমাদের ওটা অন রাখলেই ভালো হয় নাজিয়া আমার ফোনটাতে একটু প্রবলেম হচ্ছে তুমি কি আমাকে একটু কন্টাক্ট রিকোয়েস্ট পাঠাইতে পারবা আচ্ছা আমার তো হয় সবার ইয়া লাগবে না ইমেল আমি করতে পারছি না কি করব ঠিক আছে যারা করতে পারছে না একটু তোমাদের ইমেলটা চ্যাট বক্সে হ্যাঁ বলো শোনো হচ্ছে আমি আরেকটা দিছি ওখানে দেখো হ্যাঁ আমি পাইছি ঠিক আছে ওটা যাচাই করতেছিলাম পাইছি কি পাওনি হ্যাঁ 2 মিনিট তো হয়ে গেছে আরে ভাইয়াও হাঁটতে গেছে 4 মিনিট হয়ে গেছে ভাইয়া মনে বাইরে চলে গেছে না দুটি দিয়েছি সরি নাজিয়া নামিয়া দিয়েছি বে ওকে আমি পাঠিয়েছি তুমি অ্যাকসেপ্ট কর পরে আমি তোমাকে অ্যাড করছি গ্রুপে আচ্ছা নামিয়া আমি তো যেহেতু গ্রুপে অ্যাড আছি তো আমিও আমার কার্যক্রম শুরু করতে পারি সাইফুল2000@gmail.com কার আচ্ছা এখন একটু পরে শুরু কর আমি কিসের গ্রুপের কথা বলছো আচ্ছা যে যে কবিতা আবৃত্তি করবে যা অথবা গান দিবে তারাও কি এখানে পাঠাবে আমরা এবারে আরেকটা সুন্দর সমস্যার সমাধান করি ঠিক আছে মনে করে নাও তোমার কাছে তোমার কাছে তিন জোড়া লাল মোজা আছে মানে পায়ে পড়া মোজা হ্যাঁ হ্যাঁ তিন জোড়া লাল মোজা তিন জোড়া লাল মোজা আপনার ক্যামেরা অফ হ্যাঁ দুই জোড়া নীল মোজা আছে জোড়া কিন্তু মাথায় তিন জোড়া লাল মোজা আর নীল দুই জোড়া নীল মোজা হ্যাঁ আর হচ্ছে চার জোড়া সবুজ মোজা ঠিক আছে আপনার ক্যামেরা অফ আপনার হ্যাঁ সমস্যা নাই দেখে কি করব একে বোর্ড দেই যা দেখো আমি ক্যামেরা অন করে লেখা নাই হাই আমাকে বললে ভালো হয় স্যার আমাকে সুন্দর দেখা যাচ্ছে এবার দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে অন করলে বুঝতে সুবিধা হয় স্যার আচ্ছা তাহলে দেখো লাল মোজা তিন জোড়া নীল মোজা দুই জোড়া আর সবুজ মোজা হচ্ছে চার পাঁচ চার জোড়া ঠিক আছে এখন তুমি কতগুলো মোজা পরার পরে এটা নিশ্চিত ভাই এই রঙিন মোজাগুলো কি আমাদেরকে কি দেওয়া হবে কতগুলা মোজা পরার পরে তুমি এটা বুঝতে পারবা বা এটা শিওর হবা যে তুমি অ্যাট লিস্ট এক জোড়া সবুজ মোজা পরছো নিশ্চিত ভাবে বলতে পারবা ছয় জোড়া মোজা পরার পর ছয় জোড়া
আচ্ছা আমি একটু বলি, হ্যাঁ আবার প্রশ্নটা বলি, আগে আমরা ছয় জোড়া মজা করার পর, হ্যাঁ এই দেখো যে ভাইয়া ছয় জোড়া মজা করছে, যে লাল আর সবুজ, তিন জোড়া মজা সবুজ, দুই জোড়া মজা নীল, চার জোড়া মজা সবুজ, ঠিক আছে, কত জোড়া মজা পড়ার পর তুমি বুঝতে পারবা ভাই আপনি না বললেন তিন জোড়া সবুজ, না এই স্যার মজাগুলো কি স্যার দেখে দেখে পড়বো, না তুমি না দেখে পড়বা তো, ওই জন্য তোমাকে আগে এতগুলো পড়তে হবে তারপর শিওর হইতে হবে, তাহলে তুমি একজোড়া সবুজ মুদা দেখেই পড়ে ফেলতা তাহলে তুমি শিওর হয়ে যাইতা, ঠিক আছে, মানে একসাথে এগুলো সব পড়তে হবে না, ছয় জোড়া স্যার, ছয় জোড়া, ছয় জোড়া স্যার, ছয় জোড়া, ছয় জোড়া ভাইয়া, প্রথমে স্যার লাল আর নীল পড়ে নিব তারপর সবুজ একটা, ভাইয়া ছয় জোড়া, প্রথমে লাল আর নীল মজাগুলো পড়ে নিব, এটা শেষ, স্যার এটা বলতে পারি আমরা জানি না কোনটা লাল কোনটা নীল তো ওগুলো পড়ে নিব কিভাবে, হ্যাঁ তুমি তুমি তো জানো না কোনটা তাই না, তার মানে তুমি যদি না জেনেও পড়ো ঠিক আছে তাহলে কি হবে বলো, তুমি না জেনে পড়লে কি হবে, ওয়ার্স্ট কেসে কি আসবে, তুমি কি করবা, মানে তুমি যদি না জেনে পড়ো চিন্তা করো তাহলে কি হবে, তোমার সবুজ মোজা পড়ার সম্ভাবনা কমে যাচ্ছে তাই না, জি, তাহলে তুমি কি করতে পারবা, হাইয়েস্টলি সবুজ বাদে অন্য মোজাগুলো সবগুলো পরে ফেলতে পারবা আগে, তাই তো, এটাই হচ্ছে ওয়ার্স্ট কেস, তাই তো, তাহলে তুমি সর্বোচ্চ পাঁচ জোড়া পরে লাগে, ঠিক আছে তাহলে তুমি এই দুইটা পরে ফেললা, লাল আর নীল মজা করে ছাড়া আবার ভুল করে লাল আর নীল মজা করে, তুমি তো আর অন্য কোন মোজা পুরো মানে নাই এখানে লাল সবুজ আর তো কোনো ভাইয়া, ছয় জোড়া নাকি ছয়টি, ছয় জোড়া, ছয় জোড়া মানে বারোটা, ঠিক আছে ক্লিয়ার, এটাই ছিল মোটামুটি আর একটা প্রশ্ন, এটা আমরা আর একটা সুন্দর প্রশ্ন দেখলাম তোমরা পিজন হোল প্রিন্সিপাল দিয়ে, এগুলো তো খুব সহজ, হ্যাঁ এগুলো সহজ, এই তো পারলাম, এবার আমরা একটু দেখি কঠিন প্রশ্ন, কঠিনটা দেন নাই তো, কঠিন দিব, আচ্ছা এটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র তো 1:1 বর্গক্ষেত্র, আগের বছরের উত্তর কি হবে, 1:1 বর্গক্ষেত্র কোনটার উত্তর, আগেরটা, আগেরটা 6 জোড়া বা 13টা, সরি 12টা, ঠিক আছে 1:1 বর্গক্ষেত্র, ভাই এটা কি আদৌ বর্গক্ষেত্র বোঝা যাচ্ছে, আচ্ছা ওইটা ধরে নিতে হবে, মতো লাগে অনেক অনেক চিত্র আছে যেগুলো আসলে চিত্র পারফেক্ট হয় না, ঠিক আছে যা ব্যাখ্যা দেয় সেটা থেকে পরে শিখে নিতে হয়, আচ্ছা তো তোমরা এই বর্গক্ষেত্রটাকে 4টা ভাগে ভাগ করলা সমান 4টা বর্গক্ষেত্রে, ঠিক আছে ক্লিয়ার, জি ইয়েস স্যার, বোঝা গেছে, মনে করো যে পাঁচটা ভিন্ন ভিন্ন পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, চারটা পয়েন্ট, হ্যাঁ চারটা পয়েন্ট ছিল, চারটা পয়েন্ট রাখা শেষ, ঠিক আছে আর একটা পাঁচ পঞ্চম পয়েন্টটা তাহলে কি হবে বলো, মাঝখানে মিডলে রেখে দেই কেন্দ্রটা, ভাইয়া মাঝখানে চারটা বর্গের যে কোনো একটা জায়গায় বসতে হবে, জি ভাইয়া, কোন একটা ঘরে দুটো হবে, কোন একটা ঘরে ব্যাপারটা বুঝতে হবে, আচ্ছা কি এটা হচ্ছে কবুতরের মধ্যে দুটো হবে, যেখানে প্রশ্ন এখনো পড়ি নাই, প্রশ্ন এখনো, এটা কি ঘরের মধ্যে রাখবো নাকি, হ্যাঁ ঘরের মধ্যে রাখতে হবে, পাঁচটা ঘরে চারটা ঘরে যে কোনোটা ঘরে রাখতে হবে, তাহলে এটা তো হয়ে গেল তাই না, এবারে তোমরা এটা নিশ্চিত করে বলতে বলার চেষ্টা করো তো যে দুইটা তো একটা ঘরে আছে তাই না, জি ভাইয়া, জি ভাইয়া, ভাইয়া ব্যাপারটা আরেকটু বলবেন, তাহলে দুইটা তো মানে আচ্ছা আবার বলি, এখানে 1:1 একটা বড় বর্গক্ষেত্র আছে, ঠিক আছে মানে দৈর্ঘ্য 1 প্রস্থ 1 একটা বড় বর্গক্ষেত্র আছে, ঠিক আছে এটা ছোট আছে, আচ্ছা এখন তাহলে এখন তুমি কি করবে, ওই বর্গক্ষেত্রটাকে চারটা ঘরে আবার ছোট ছোট বর্গক্ষেত্র ভাগ করে ফেলছো, সমান সমান চারটা বর্গক্ষেত্র ভাগ করে ফেলছো এবং চারটা ঘরে পাঁচটা পয়েন্ট নিছো, ঠিক আছে এখন তোমাকে এটা নিশ্চিত তোমাকে এটা বলতে হবে যে সর্বনিম্ন বর্গক্ষেত্রটার মধ্যে মানে সরি যে দুইটা যে ঘরে দুইটা বর্গক্ষেত্র দুইটা পয়েন্ট আছে, যে ঘরে দুইটা পয়েন্ট আছে সেই পয়েন্টটা কতটুকু দূরত্বে আছে সর্বোচ্চ সর্বনিম্ন, ভাইয়া আমি বলি সর্বোচ্চ সর্বোচ্চ কতটুকু দূরত্বে আছে, হ্যাঁ বলো, মিডল আর কর্নার,
ভাইয়া প্রশ্নটা বুঝলাম না আচ্ছা প্রশ্নটা আরেকবার পড়ি হ্যাঁ প্রশ্নটা আরেকবার পড়ি হ্যাঁ আচ্ছা সেটা হচ্ছে তোমার একটা 1 ইনটু 1 বর্গক্ষেত্র আছে তাকে চারটা সমান বর্গক্ষেত্রে ভাগ করা হয়েছে এতটুকু পর্যন্ত পরিষ্কার এবং এখানে পাঁচটা পয়েন্ট রাখা আছে ঠিক আছে যেন পয়েন্টগুলো বর্গক্ষেত্রের ভিতরেই থাকে ঠিক আছে এখন তোমার এটা নিশ্চিত তোমার তুমি একই ঘরে যে বর্গক্ষেত্র দুইটা একাধিক বর্গক্ষেত্র আছে তারা সর্বোচ্চ কত দূরত্বে আছে একই ঘরে যে দুইটা সর্বোচ্চ স্যার 0.25 কেন সর্বোচ্চ 0.5 সর্বোচ্চ যে যে ঘরে দুইটা পয়েন্ট আছে ওইটা সর্বোচ্চ কত দূরত্বে আছে হ্যাঁ তারা কত সর্বোচ্চ কত দূরত্বে আছে হ্যাঁ রুট 1/4 রুট 1/4 এটা মিডিয়া 0.5 হবে না হ্যাঁ হ্যাঁ তারপরে আচ্ছা তোমরা বাকি সবাই উত্তর বলতে হবে না এখন ঠিক আছে আমি প্রশ্নটা আর একবার বলি হ্যাঁ আচ্ছা একটা 1:1 বর্গক্ষেত্র ঠিক আছে তাকে সমান চারটা বর্গক্ষেত্রে ভাগ করা হয়েছে ঠিক আছে আচ্ছা এটা পরিষ্কার এবং এই চারটা ছোট বর্গক্ষেত্রের ভিতরে পাঁচটা পয়েন্ট আছে ভাইয়া 1.41 হবে আচ্ছা শুনি আগে এবারে তোমাদেরকে নিশ্চিতভাবে বলতে হবে যে যে দুই যে ঘরে একাধিক বর্গক্ষেত্র থাকবে মানে একাধিক পয়েন্ট আছে সেই পয়েন্ট গুলা সর্বোচ্চ কত দূরত্বে আছে ঠিক আছে এখন আমাদেরকে উত্তর দিতে অনেকে 1 একজন বলেছে হাফ তারপরে একজন বলেছে 1/4 ভাইয়া আমি 1 বলেছিলাম বাট 1 হবে না হ্যাঁ তারপরে আর কত পিথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করা যায় মানে কর্ণটা হ্যাঁ আমি পিথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করে করেছি আচ্ছা একটু দেখি হ্যাঁ আমরা একটু উত্তর দেখি এবার এই যে একটা বর্গক্ষেত্র তাহলে এটার মধ্যে সবথেকে রুট ওভার 0.5 হবে আচ্ছা দেখি আমরা এটা সবথেকে দূরে পয়েন্ট কোন কোনগুলা কর্ণ বরাবর দূরত্ব সবথেকে বেশি দূরত্ব না জি জি ভাইয়া স্যার এটা কর্ণের মানটা বের করতে ভাইয়া 1 হবে স্যার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত করে 1 করে হাফ 1 করে তাহলে এইটা হাফ এইটা হাফ এটাও হাফ এটাও হাফ তাহলে চিন্তা করে দেখো এটা যদি 1/4 তাহলে এটা যদি হয় কর্ণ ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য যদি বর্গক্ষেত্র ছিল তার মানে এটাও বর্গক্ষেত্র তার মানে এটা কত হাফ স্কয়ার মানে 1 তাহলে এটা হচ্ছে সমকোণী তাই না আচ্ছা আমি একটু সুন্দর করে আঁকি অনেক খিজিমিজি করে ফেলছি আচ্ছা তাহলে দেখো এটা সমকোণী ত্রিভুজ তাই না জি তাহলে এইটা 90 ডিগ্রি তাহলে এইটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য সমান তার মানে হাফ তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমি সর্বোচ্চ দূরত্ব হিসেবে এটাকে নির্দেশ করতে পারি না তাহলে কত তাহলে তাহলে রুট ওভার অফ হাফ স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এটা তার মানে হচ্ছে রুট ওভার 2 1/4 আই ডিড 2.5 বি হবে ডিসটেন্স 2 ডিভাইডেড বাই রুট ওভার স্যার রুট ওভার 0.1 এটা না দেখো তো অ্যাড হয়ে গেছে না রুট ওভার হাফ স্যার হ্যাঁ রুট ওভার হাফ হবে স্যার রুট ওভার হাফ ভাইয়া অ্যানসার হবে
आंसर হবে √ ওভার হাফ ঠিক আছে এই তো ভাবে করছি কিন্তু √ ওভার হাফ করলে কত হয় √ ওভার হাফ এর ভ্যালু বের করতে হবে না তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করো ঠিক আছে বাট করার দরকার নেই ক্যালকুলেটর দিয়ে ঠিক আছে ভাইয়া 1.14 আচ্ছা এটা রাখলেই হবে √ ওভার হাফ এর ভ্যালু 1.14 হবে না বের করতে সময় দাও আমার কাছে কিছু প্রবলেম আছে আরো স্যার এটা তো স্যার √ ওভার 1 হবে কেন কেন গো কোন কেন √ ওভার 1 হবে প্রথমে তো স্যার বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা তো দেখলাম না যে সর্বোচ্চ দূরত্ব কি হতে পারে ওই ছোট বর্গ স্যার ভুল হয়েছে স্যার আচ্ছা সমস্যা নাই ভুল হতেই পারে ভুল না হলে ঠিক হবে না ঠিক হবে না আমরা হচ্ছে একটা কত একটু রিপিট করতে পারবা হ্যাঁ 0.707 মানে √ ওভার অফ হাফ आंसर হচ্ছে √ হাফ হ্যাঁ ওখানে বলে রাখছি আচ্ছা আর হচ্ছে হ্যাঁ ভাই আচ্ছা শুনতে পাচ্ছ হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি আমরা একটা সুন্দর সমস্যা সমাধান করব ধরে নাও এবারে 2000 কিছুদিন পরে অলিম্পিক গেমস হচ্ছে তাই না হ্যাঁ আচ্ছা তাহলে অলিম্পিক গেমস কে কে দেখো সবথেকে ভালো লাগে কি কি খেলা অলিম্পিক স্যার আপনি কি কম্পিউটারে খেলা শুনেছেন হ্যাঁ আর্চারি 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 আচ্ছা তাহলে আর্চারি আমার অনেক ভালো লাগে ঠিক আছে
আচ্ছা তারপরে সুইমিং ভালো লাগে, অ্যাথলেটিক্স ভালো লাগে, তারপর ব্যাডমিন্টন অনেকের ভালো লাগে, অনেকের ব্যাডমিন্টন আমার অনেক ভালো লাগে, হ্যাঁ অনেকের সাইক্লিং ভালো লাগে। আমরা বাংলাদেশে হয় অলিম্পিক, বাংলাদেশে এখনো হয়নি, হবে হয়তো বা ভবিষ্যতে কখনো, ঠিক আছে। আচ্ছা ধরে নাও যে 2024 সালে একটা অলিম্পিক গেম হবে, ঠিক আছে, দুই বছর পর পর অলিম্পিক গেম হবে, হ্যাঁ 2024 সালে একটা অলিম্পিক গেমটা হবে, ধরে নাও সেই অলিম্পিক গেমসে তোমার হচ্ছে প্র্যাকটিস করার জন্য ওনাদের কাছে 16টা আলাদা আলাদা শিডিউল আছে, 16টা আলাদা আলাদা শিডিউল বলতে ধরে নাও সকাল 10টা থেকে 12টা পর্যন্ত একটা, তারপর 12টা থেকে 1:45 পর্যন্ত একটা, ঠিক আছে, এরকম অনেকগুলো সময় আছে, 16টা আলাদা আলাদা টাইম ফ্রেম আছে, ক্লিয়ার। আচ্ছা এবং এই যে টাইম ফ্রেমের প্র্যাকটিসের সময় এখানে টোটাল তোমার ধরে নাও যে 1971টা টিম প্র্যাকটিস করতে পারবে, কয়টা টিম? 1971টা টিম আছে খেলার জন্য, 1971টা টিম বলতে কিরকম, ধরে নাও যে ফুটবলের একটা টিম, হ্যাঁ ঠিক আছে, ফুটবলের একটা টিম, মনে করো যে ইংল্যান্ড তো অনেক বড় দেশ তাই না, তো ওদের তো মনে করো যে ওদের তো মনে করো যে 50টা বিভিন্ন ভিন্ন খেলার জন্য টিম আসে তাই না, তো ওদের টিম 50টা তাহলে তাই না, বুঝতে পারছো, এরকম করে 1971টা টিম বিভিন্ন দেশ থেকে, ঠিক আছে। তো আর টাইম কয়টা আছে, 16টা বিভিন্ন সময় আছে, ক্লিয়ার। তো মানে ভাইয়া বিভিন্ন দেশ থেকে 1971টা টিম মোট, হ্যাঁ মোট, আর হচ্ছে 16টা টোটাল টাইম ফ্রেম, ঠিক আছে, 16টা টোটাল টাইম ফ্রেম, মানে আলাদা আলাদা সময়, একটা টিমে কয়জন মানুষ, না এটা দরকার নাই, এর কিছু দরকার নাই, আমি প্রশ্নটা বলি পুরোটা একবারে শুনো, হ্যাঁ কোশ্চেনটা বলি, প্রত্যেক টিমে কি 16টা টাইমেই কি 1971টা করে টিম প্র্যাকটিস করে, না এই প্রশ্নটা বুঝলে ক্লিয়ার হবে, একটু প্রশ্নটা করতে দাও, হ্যাঁ সেটা হচ্ছে দেয়ার আর 16 ডিফারেন্ট পিরিয়ডস অফ ডিউরিং হুইচ প্র্যাকটিস সেশন অফ স্পোর্টস টিম ক্যান বি শিডিউলড, মানে এই 16টা টাইমের মধ্যে টিম গুলা কি করতে পারে, খেলার জন্য প্র্যাকটিস করতে পারে, ঠিক আছে, এবং 1971টা টিম আছে। এখন ব্যাপার হচ্ছে একই মাঠে একই সাথে দুইটা টিম খেলতে পারবে না একই টাইমে, ক্লিয়ার, প্র্যাকটিস করতে কতজন একসাথে খেলতে পারবে না, একই মাঠে একই সময়ের মধ্যে যে টাইম ফ্রেমের মধ্যে দুইটা টিম খেলতে পারবে না, মানে একাধিক টিম খেলতে পারবে না, প্র্যাকটিস করতে পারবে না। মাঠ কয়টা, মাঠ এখন তো প্রশ্নটাই তো এখানে যে কতগুলো ডিফারেন্ট মাঠের দরকার হবে, তাহলে 1971টা না 16টা টাইম ফ্রেম যেহেতু, আবার মানে 16টা টাইম ফ্রেমে কি 1971টা করে টিম ই করবে না, মানে এক একটা টাইম ফ্রেমে, আমি একটু বলি প্রশ্নটা একবারে বলে ফেলি, হ্যাঁ তাহলে প্রশ্নটা একবারে ক্লিয়ার হবে, একবারে 2024 অলিম্পিক বিশ্বকাপে 16টা আলাদা আলাদা সময়ে বিভিন্ন টিম গুলো প্র্যাকটিস করতে পারে এবং একই সময়ে একই মাঠে একাধিক টিম প্র্যাকটিস করতে পারবে না, যদি মোট 1971টা টিম থাকে তাহলে কতগুলো, তাহলে সর্বনিম্ন কতগুলো মাঠের প্রয়োজন হবে, ক্লিয়ার, তোমরা এখন 1971/16 হওয়ার কথা সবাই চিন্তা করো, সবাই চিন্তা করে দেখো 123 কতক্ষণ প্র্যাকটিস করবে, সবাই চেষ্টা করো, সবাই উৎসাহ করো, আমি এখন একটা টিম কতক্ষণ প্র্যাকটিস করবে এটা বলা নাই, মানে আলাদা আলাদা টাইম ফ্রেম এতটুকু বলা আছে কিন্তু ওটা দরকার নাই, এটা কিন্তু দরকারও নাই যে একটা টিম কতক্ষণ প্র্যাকটিস করবে, আর 124টা মাঠ লাগবে ভাই, 124টা মাঠ লাগবে, বাকিরা 124 124 126 উত্তর দিছো তারা ভুল করছো, দেখো আমি বলি 1971টা টিম না, তাহলে প্রত্যেকটা টিমের জন্য প্র্যাকটিসে যা যা সেশন থাকুক না কেন
কতটা টাইম ফ্রেম 16টা টাইম ফ্রেম স্যার ভাগ হবে ইয়েস যদি ভাগ করা যায় এই ভাগফলের সংখ্যাটাই কি আসবে কতগুলো মাস হবে আলাদা আলাদা কিন্তু ভাই তিন অবশিষ্ট থাকে কিন্তু সমস্যা হচ্ছে তিন অবশিষ্ট থাকে তার মানে তার জন্য আরেকটা মাঠ লাগবে ওই তিনটাতে খেলতেছে তাদের জন্য কি করতে হবে আরেকটা টাইম আছে 16টা টাইম আছে 16টা টাইমের মধ্যে তাহলে খেলার জন্য একটা করে মাঠ এক্সট্রা লাগবে তাহলে ওই এক্সট্রা একটা টাইম লাগবে যে এক্সট্রা টাইমের মধ্যে এসে তারা কি করবে 16টা মাঠের যে ইয়াটা সেটা নেবে তার মানে আলাদা আরো কয়টা মাঠ লাগবে একটা মাঠ এক্সট্রা লাগবে তাই না একটা জি এই তো তাহলে 23 123 যোগ 1 ক্লিয়ার হয়েছো যে যদি যতটা ঘর আছে তার সংখ্যক বেশি তার থেকে বেশি সংখ্যক কি থাকে কবুতর থাকে বা বস্তু থাকে তাহলে কমপক্ষে একটা ঘর থাকবে যেখানে একাধিক পরিমাণে কি থাকবে কবুতর থাকবে আরবা কবুতর থাকতে পারবে এটা প্রথম কথা এবং দ্বিতীয় স্টেটমেন্টটা হচ্ছে এরকম ঠিক আছে আবার বলবেন আচ্ছা দ্বিতীয় স্টেটমেন্টটা তোমাদেরকে একটু আমি দেখ দেখাচ্ছি ওয়েট করো না থাকতে পারে তাহলে আরেকটা এক্সট্রা ঘর লাগবে যদি 16 থেকে বেশি বাদ থাকে তাহলে কি হবে আরো একটা লাগবে এক্সট্রা তাই না অনেকে বলছে এটা টাইমও আরেকটা লাগবে না আচ্ছা টাইমও আরেকটা লাগবে কি টাইম তো লাগবে না টাইম দিয়ে কাজ নাই টাইম ফিক্স ক্লিয়ার ওকে শেষ হওয়ার পরে আচ্ছা দাঁড়াও ওয়েট এবার আমি কি করব এবার আমি তোমাদেরকে এটা ইয়াটা পাঠাবো এক মিনিট সময় দাও আমি চ্যাটে তোমাদেরকে সেকেন্ড স্টেটমেন্টটা পাঠাচ্ছি এটা সেট বক্সে হ্যাঁ হ্যাঁ পাঠাচ্ছি ওয়েট করো একটু যায়নি এখনো আচ্ছা আচ্ছা এইখানে একটা জিনিস মিসিং আছে ঠিক আছে দেখো চ্যাট বক্সে একটা ইয়া গেছে না একটু বলি হ্যাঁ যদি কবুতর থাকে এবং কে সংখ্যক কি থাকে একটু বলি ঠিক আছে আচ্ছা এটার মানে কি এইখানে তাই না এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে কি সিলিং ঠিক আছে এখানে বসবে হচ্ছে n বাই কে ভিতরে ঘরটার ভিতরে একটা জিনিস মিস হইছে সেটা হচ্ছে n বাই কে ঠিক আছে আচ্ছা এটার মানে কি কিভাবে সম্ভব n বাই কে তো হয় না n বাই কে তো হচ্ছে না তার মানে কি n বাই কে এর একটা কি আসছে ভগ্নাংশ মান আসছে তাই না স্যার এর কোনো মান নেই n বাই কে এর মান আছে না যে 1971 টা তোমার হচ্ছে খেলা তার মানে টিম আর 16টা হচ্ছে টাইম তার মানে কি আমরা এইভাবে n বাই কে লিখলাম না বুঝতে পারছো এখন এটার মানে কি সিলিং এই সিলিং মানে কি সেই কি সে নির্দেশ করতেছে সিলিং মানে এটার ভ্যালু কি আসছে দেখো 123 দশমিক সামথিং আসছে তাই না তো কোনো একটা ভগ্নাংশকে বা ভাগফলকে তুমি যদি সিলিং ফাংশনে রেখে দাও সেটা কি করে ওই যে ভগ্নাংশ মানটা ছিল দেখো তো এখানে কত ছিল 123 দশমিক কত আসছিল বলো তো 18 সামথিং এরকম একটা মান আসছিল তার মানে কি সে একটা পূর্ণ সংখ্যা না এসে কি আসছে ভগ্নাংশ আসছে সেজন্য সে কি করে সিলিং ফাংশনটা যেটা করে ভগ্নাংশ শব্দ করে যে পূর্ণ সংখ্যাটা ছিল সেই পূর্ণ সংখ্যার সাথে এক যোগ করে ফেলে ক্লিয়ার এবার কি সিলিং আর এই যে দশমিকটা সরায় ফেলে ক্লিয়ার সিলিং ফাংশনের সেই কাজ
হ্যাঁ সিলিং ফাংশনের এটা কাজ ঠিক আছে এটা কি বুঝতে পারছো এটাকে বলা হচ্ছে ফ্লোর ফাংশন কি বলা হচ্ছে ওই যে সে 123 দশমিক সামথিং ছিল না মানে সিলিং ফাংশনটা উপর কাভার করে ফ্লোর ফাংশন নিচেরটা কাভার করে ক্লিয়ার পূর্ণ সংখ্যা ক্লিয়ার কিন্তু মাইনাসে গেলে কিন্তু বিপরীত না আমরা মাইনাস নিয়ে শিখবো না শুধু খালি স্টেটমেন্টই লেখা এটা তো স্টেটমেন্টই মানে এটা হচ্ছে পিজন হোল প্রিন্সিপালের এক্সটেনশন ঠিক আছে আমরা যে প্রবলেমটা সলভ করলাম না আমরা যে 1971 আর হচ্ছে 123 এর প্রবলেমটা করলাম 16টা মাঠের ঠিক আছে ওটা কিন্তু এই এই তোমার পিজন হোল প্রিন্সিপালের এক্সটেনশন প্রিন্সিপাল দিয়ে করে ফেলছি আমরা বুঝতে পারছো কি আমরা করার সময় আইডিয়াটা মানে করে ফেলতে পারছি ইয়া করে কিন্তু আমরা এই স্টেটমেন্টটা একটু শিখে ফেললাম তাহলে ক্লিয়ার যে এটাকে সুন্দরভাবে লেখা হচ্ছে এভাবে যদি n সংখ্যক পায়রা k সংখ্যক পায়রার খোপে বসে যেখানে n এর ভ্যালু k এর থেকে বড় তাহলে সেখানে অ্যাট লিস্ট একটা পিজ মানে একটা গর্ত থাকবে যেখানে কি থাকবে সিলিং অফ n বাই k সংখ্যক পায়রা থাকবে এবং অ্যাট লিস্ট একটা কি থাকবে পায়রা থাকবে যেখানে এর থেকে বেশি সংখ্যক পায়রা থাকবে না মানে কি ফ্লোর অফ n বাই k এর থেকে বেশি সংখ্যক পায়রা থাকবে না ক্লিয়ার বুঝতে পেরেছো পায়রার খোপের মধ্যে আছে ঠিক আছে যেখানে পায়রার সংখ্যা পায়রার ঘরের তুলনায় বেশি তাই না এতটুকু পর্যন্ত ক্লিয়ার জি ভাইয়া তাহলে সেখানে কমপক্ষে একটা পায়রার ঘর আছে যেখানে সর্বনিম্ন ঠিক আছে ফ্লো সিলিং অফ n বাই k মানে n বাই k এর যে ভ্যালুটা আসবে ঠিক আছে সেটা যদি আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম এটার মানে হচ্ছে সিলিং তাই না তাহলে এত সংখ্যক এত সংখ্যক কি থাকবে পায়রা থাকবে প্রত্যেকটা ঘরে তাই তো এটা হচ্ছে প্রথমটুকু এবং অ্যাট লিস্ট ওয়ান পিজিয়ন হল কন্টেইনিং এবং কমপক্ষে একটা ঘর আছে যেখানে কি আসবে না বলো এই যে ফ্লোর অফ এন বাই কে এর থেকে বেশি আচ্ছা ভাইয়া ফ্লোর সাইনটা কি বোঝাচ্ছে ফ্লোর অফ ওয়ান এন বাই কে ইকুয়ালস টু কে মানে সিলিং অফ ওয়ান বাই কে ইকুয়ালস টু কে ফ্লোর অফ ওয়ান এন বাই কে 5 বাই 2 এর ভ্যালু কত আমি যদি 5 আচ্ছা একটু দুইটা জিনিস ক্লিয়ার করি ফ্লোর অফ 5 মানে হচ্ছে 5 ফ্লোর অফ পূর্ণ সংখ্যা মানে পূর্ণ সংখ্যা যেটা ছিল ওটাকে পূর্ণ সংখ্যা করে দেয় আর সে না পূর্ণ সিলিং সিলিং অফ এই ফ্লোর অফ এই ফাংশন আছে এক যোগ করে দেয় এই যে এটা ইকুয়াল এটাও 5 ঠিক আছে মানে পূর্ণ সংখ্যায় সিলিং আর ফ্লোর বসলে সেটা যেটা ছিল সেটাই থাকবে ক্লিয়ার পূর্ণ সংখ্যাটা ক্লিয়ার আচ্ছা এটা ক্লিয়ার এখন যদি পূর্ণ সংখ্যা না এসে মনে করো 5/2 আসলো তাহলে এখানে যদি আমি কি বসাই ফ্লোর বসাই ঠিক আছে এখানে যদি আমি ফ্লোর বসাই তাহলে কি আসবে বলো 5/2 এর ভ্যালু কত 2.5 তাই না
তাহলে 2.5 কি একটা ভগ্নাংশ সংখ্যা না ইয়েস তাহলে সে কি করবে সে হচ্ছে 2.5 ভগ্নাংশ সংখ্যাটার তাহলে এটা তো স্লিং ফাংশন সে ক্রিয়েট হয়ে যাবে স্যার এটা তো ফ্লোর ফাংশন এটা হচ্ছে 2 করে ফেলবে ক্লিয়ার 0.5 টাকে বাদ দিয়ে এটা সিলিং ফাংশন হবে তাহলে কোলর ফাংশন সে 2 হবে স্যার 2 ভাইয়া 3 তে তাহলে আর যদি এটা এরকম করে সিলিং আসে ঠিক আছে তাহলে 3 হবে সিলিং আসলে সে আচ্ছা ভাইয়া তাহলে সিলিং ফাংশন মানে হচ্ছে ফ্লোর ফাংশন প্লাস 1 হ্যাঁ এটাও বলা যায় ক্লিয়ার এটা তো খুবই সহজ অথবা ফ্লোর ফাংশন ইকুয়াল সিলিং ফাংশন মাইনাস 1 এটাও বলা যায় তাই না জি জি ভাইয়া এটা তোমরা শিখে ফেলেছো তাহলে দেখো তো আলটিমেটলি আমরা যখন এই ম্যাথটা করছিলাম এই যে আমরা ম্যাথটা কিন্তু করে ফেলছি টেকনিক্যালি কিন্তু আলটিমেটলি এটা হচ্ছে সুন্দর একটা সূত্রের মধ্যে লেখা যায় এটা কি বুঝতে পেরেছো বড়দের টপিক তারপরে তোমরা শিখলা আস্তে আস্তে তোমরা নিজেরাও আস্তে আস্তে বড় হচ্ছে যে অনেকে পারে তাহমিদ আজকে নিজেই বলছে যে এটা সিলিং ফাংশন এটা ফ্লোর ফাংশন তাই না সবাই মোটামুটি এটা পারো আজকের ক্লাস কি তোমাদের ভালো লেগেছে স্যার আজকে খুব মজার লেগেছে জি ভাইয়া অনেক ভালো ভাইয়া খুবই ভালো লেগেছে স্যার অনেক ভালো লেগেছে স্যার কবুতরে খুব লেগেছে আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত কি একটা ক্লাসেরও রেকর্ড ইউটিউবে শুরু হয়েছে না এখনো যায়নি তবে চেষ্টা করা হচ্ছে আসলে ক্লাসগুলো একটু বড় হওয়াতে ইউটিউবে সময় লাগে অনেক বেশি আমি চেষ্টা করব আজকে রাতে অন্ততপক্ষে একটা দিয়ে দেওয়ার ঠিক আছে একটা একটা করে দিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ভাইয়া প্রথমটা থেকে দিয়ে দেন হ্যাঁ 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 প্রথমটা থেকে দেওয়ার চেষ্টা করব তাহলে আমরা এখন কি শেষ করতে পারি জি ভাইয়া জি ভাইয়া আরেকটা কথা বলছিল আচ্ছা একটু সময় দাও জি ভাইয়া স্টপ রেকর্ডিং